হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? যারা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ কষ্ট করে একটু লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন। আপনারা একটা একটা লাইক দিবেন, আপনাদের একটু লাইকে হয়তো আমার আগ্রহী হবে আরও আরও ভিডিও দেওয়ার। তো আমি অলরেডি একটা রিবন্ডিং নিয়ে আসছি, ডেমিস হেয়ার। উনি অনেক রকমের কালার করছে, তো ওই কালারের কারণে উনি দীর্ঘদিন রিবন্ডিং করতে পারেনি। উনি ব্লিচ কালার করেছে, তো ওনার নিচের প্রসঙ্গের চুলগুলো ছিল ব্ল্যাক, আর উপরের প্রসঙ্গের চুলগুলি ছিল ড্যামেজ হেয়ার। তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আমার হাতের গ্লাভসটা ছিঁড়ে গেছিল, পরেটা ফালাই দিচ্ছি, দিয়ে ওনার হাতে কাজটা করে দিলাম। ওনার চুলে অনেক গ্রে হেয়ার, সে কারণে সে ব্লন্ড কালার করেছে, যেহেতু গ্রে হেয়ারটা দেখা না যায়। তো এখন উনি বাহিরে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, অস্ট্রেলিয়ায় অনেক জায়গায় দেখাইছে, ওনার চুলটাকে ফেরত দিয়ে দিচ্ছে, কেউ করে দেয়নি, বলছে হবে না। তারপরে আমি ওনাকে গ্যারান্টি সহকারে করে দিয়েছি ওনার চুলটা। ওনার চুলটা ব্যক্তিগতভাবে অনেক ফুলো ছিল, কেমন জানি একটু কিরিকিরি ওয়েভই ছিল, যাক দেখেন করতেছি। তো আমি অলরেডি দেখে দেখে চেক করে করে কেমিক্যালটা অ্যাপ্লাই করতেছি। তো আপনাদের যদি কারো ভালো লাগে, স্টাইল শান বিউটি পার্লারে আসতে পারেন, অথবা কম রেঞ্জে পাবেন আমার এখানে আসলে। আমি এই চুলটা করেছি 4,500 টাকায়। আপনাদের যদি মনে হয় যে না, ওই আপুটার কাছে যাই, দেখি আপুটা করতে পারে ভালো, তো আমার হয়েছে কালারের চুল একটু খরচটা বেশি পড়ে যায়, তাই করে দিলাম। দেখেন চুলটার কি অবস্থা, মানে অনেক ওনার গ্রে হেয়ারের কারণে উনি অনেক ব্লিচ করেছে, তাই এই চুলটা অনেক ড্যামেজ হয়ে গেছে। শুধু ব্লিচ না, কয়েকটা রকমের ব্লু থেকে কয়েক রকমের কালার ছিল ওনার চুলে। তো আমি ওনাকে বলেছি যে আপু আমি করে দিতে পারবো। ওনার স্কাল্পে সবসময় উনি টাচ আপ দেন গ্রে হেয়ারের কারণে, দেখেন ফুল চুলটা। তো আমি ওনাকে চুলটা করে দিলাম, মেডিসিন অ্যাপ্লাই হয়ে গেছে, মেডিসিনটা 35 মিনিট রেখেছি, রাখার পরে এখন ওয়াশের পরে আয়রন হবে। তো আমার মোহাম্মদপুরের আশেপাশে যদি আপনারা কেউ হয়, যদি করতে চান, স্টাইল শান বিউটি পার্লারে আসতে পারেন, দেখেন ওনার ফোড়া চুলের কোয়ালিটিটা এটাই থাকবে। হ্যাঁ, আর এই ফাইনাল লুক নিয়ে আসলাম, একটা চুলও ড্যামেজ হয়নি, একটা চুলও বামিং হয়নি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ক্লায়েন্টও খুব হ্যাপি হয়েছে, বলছিল যে আপু থ্যাংক ইউ, উনি অস্ট্রেলিয়া থেকে এসে আমার এখানে রিবন্ডিং করাই নিল, তো অনেক অনেক সুন্দর হয়েছে আপু, নিজে অনেক হ্যাপি হয়েছে। তো আপনারা যদি কেউ করতে চান অবশ্যই আসতে পারেন।